জিওর লাইন চ্যান্টিতে আরও একবার সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি জেনেছি আমরা জেনেছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পঞ্চাশ শতাংশ নম্বর দেওয়া হবে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে এবং পঞ্চ শতাংশ নম্বর দেওয়া হবে দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে বিভিন্ন বিদ্যালয় থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর মধ্য শিক্ষা পর্ষদ সংগ্রহ করার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট প্রকাশ করেছে ওয়েবসাইটটির ইউ আর এল হলো ডব্লু ডব্লু ডট ডব্লু এ টি এ ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর একুশ ছয় দু হাজার একুশ সকাল এগারোটা থেকে চব্বিশ ছয় দু হাজার একুশ তারিখ পর্যন্ত সংগ্রহ করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে নম্বর বিদ্যালয়ের তরফ থেকে এই ওয়েবসাইটে আপডেট করা হবে সেখানে যদি কোনো গরমিল ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মূল্যায়নের সময় নম্বর নিয়ে যাতে কোনো রকমের দুর্নীতি না হয় সেদিকে কড়া নজর রাখার কথা শনিবার পর্ষদের তরফে জানানো হয়েছে